দেগঙ্গার প্রায় ১৩টি গ্রাম পঞ্চায়েতে হাজার হাজার মানুষের একমাত্র ভরসা বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতাল। হাসপাতালের আউটডোরে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে নাজেহাল হতে হয় রোগীদের। গরমের হাত থেকে রোগীদের বাঁচতে নূরনগর গ্রাম পঞ্চায়েত সদস্যদের বিশেষ উদ্যোগ। মঙ্গলবার হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ব্যবস্থা করা হয় পাখার। রোগী এবং রোগীর পরিবারের সদস্যদের সুবিধার্থে বিশেষ উদ্যোগ। তৃণমূলের ব্যবস্থায় খুশি রোগী এবং রোগীর আত্মীয়। আমাদের পাখা লাগানোর জন্য আমাদের খুব উপকার হলো। যদি আরও কিছু পাখা লাগানো হয় তাহলে আরও উপকার হবে। ভালোই লাগছে, এখানে তো থাকি, গরমে সব মানুষরা অসুস্থ হয়ে যায়, সেই হিসাবে পাখা লাগিয়েছে, খুব ভালোই লাগছে। কিন্তু আরও কিছু পাখার প্রয়োজন, যদি আরও কিছু পাখা লাগায় তাহলে রোগীরা আরও পরিষেবাটা ভালো পাবে। হঠাৎ কেন দরাজ শাসক দল? ভোটের আগে প্রতিশ্রুতি রক্ষা, জানালেন নূরনগর পঞ্চায়েত প্রধান। নির্বাচনের আগে আমরা এখানে এসেছিলাম, আসলে কিছু মানুষ আমাদের দেখলাম যে পাখার খুব প্রয়োজন, বা ওরা বলছিল যে কিছু পাখা হলে আমাদের সুবিধা, আমরা কথা দিয়ে গেছিলাম এই উদ্যোগ নিয়ে আমাদের দিয়ে, এটা আজকে তখন লাগানো হয়েছে। আরও কিছু পাখার প্রয়োজন আছে, ওরা বলেছে আমরা খুব তার যথাযথ চেষ্টা করে দাদার সাথে কথা বলে আমরা এটা করে দেবো। সেই পাখাগুলো আমাদের সভাপতি সাহেব উনি কিনে আমাদের অঞ্চল তৃণমূল কংগ্রেসের হাত দিয়ে হাত বরাবর পাখাগুলো আজকে লাগানোর ব্যবস্থা আমরা করেছি। টাকা ছাড়া কোনো কাজ করে না তৃণমূল, এই কাজও কাটমানি খেয়েছে শাসক দল, কটাক্ষ বিজেপির। লোক যদি সামান্যতম কোনো একটা সুবিধার জন্য যায়, তার টাকার বিনিময়ে ছাড়া কোনো কাজ তারা করতে জানে না বা করেনি, অর্থাৎ সেই কাটমানি প্রথা একদম সকল স্তরে প্রচলিত এবং চালু আছে। তৃণমূলের উদ্যোগে কতটা সুবিধা হবে বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালের রোগীদের, সেটাই সময় বলবে। উত্তর ২৪ পরগনা থেকে পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।